ফ্রিজ ঠান্ডা হওয়ার জন্য কী দরকার? পাওয়ারফুল কুলিং সিস্টেম। আর এই পাওয়ারফুল কুলিং সিস্টেমের জন্য অনেক বেশি ইলেকট্রিসিটি দরকার, আর অনেক বেশি ইলেকট্রিসিটি ব্যবহার মানেই বাড়তি বিলের ঝামেলা। তবে এমন কিছু ফ্রিজ আছে যেগুলো ঠান্ডা করবে বেশি কিন্তু বিদ্যুৎ বিল আসবে কম। ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিডিএস স্মার্ট টিপস পাওয়ার্ড বাই ট্রান্সকম ডিজিটাল। আজকে আপনাদেরকে এমন কিছু ফ্রিজ দেখাবো যেগুলো ঠান্ডা করবে বেশি কিন্তু ইলেকট্রিসিটি বিল আসবে অনেক কম। ডিয়ার ভিউয়ার্স, আমার পাশে যে ফ্রিজটি আছে সেটি হিটাচি RVG 420 মডেলের। এই ফ্রিজটির স্পেশালিটি হচ্ছে এটিতে ইনভার্টার এবং ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম আছে, যার কারণে এখানে বিদ্যুৎ বিল অনেক কম আসবে। এছাড়াও এই ফ্রিজে আছে ফ্রেশ সিলেক্ট শেল এবং ভেজিটেবল কম্পার্টমেন্ট। আর ভেজিটেবল কম্পার্টমেন্টের স্পেশালিটি হচ্ছে এখানে অপটিমাম হিউমিডিটি ঠিক থাকে। এছাড়াও এই ফ্রিজে পাওয়ারফুল ডিওডোরাইজেশন সিস্টেম থাকার জন্য এক খাবারের গন্ধ অন্য খাবারে যায় না এবং ফ্রিজটি থাকে সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত। এছাড়াও এই ফ্রিজটির ডিটেল আপনি যদি জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে যে লিংক আছে সেখানে চলে যান, সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। ভিউয়ার্স, আমার পাশে যে ফ্রিজটি আছে সেটি হিটাচি Big2 Glass সিরিজের RVG 560 মডেলের। এই ফ্রিজটিতে আছে ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম, যার কারণে এখানে খাবার কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়। তবে খরচের চিন্তা একদমই করবেন না, কারণ এখানে ইনভার্টার টেকনোলজি থাকার কারণে বিদ্যুৎ বিল অনেক কম আসে। এই ফ্রিজে আছে ন্যানো টাইটানিয়াম, যার কারণে এক খাবারের গন্ধ অন্য খাবারে যায় না এবং ফ্রিজটি থাকে সম্পূর্ণ দুর্গন্ধহীন। এবং একই সাথে এটিতে কোয়াইট অপারেশন সিস্টেম থাকার কারণে ফ্রিজটি প্রায় নিঃশব্দে চলে। ভিউয়ার্স, যারা ঠান্ডা হয় বেশি কিন্তু বিল আসে কম সেরকম ফ্রিজ খুঁজছেন, তাদের জন্য কিন্তু স্যামসাংয়ের এই RT65 মডেলটি হতে পারে দুর্দান্ত একটা অপশন। স্যামসাংয়ের এই ফ্রিজটিতে কিন্তু আছে টুইন কুলিং প্লাস সিস্টেম, যার কারণে এখানে খুব দ্রুত খাবার ঠান্ডা হয় এবং সাথে আছে ডিজিটাল ইনভার্টার, যার কারণে বিদ্যুৎ বিল আসে অনেক কম। স্পেশালি এখানে আছে একটা ডেলি ট্রে, যেখানে আপনি আপনার প্রতিদিন যে খাবারগুলো ঠান্ডা করে খেতে চান সেগুলো আপনি এখানে রেখে খেতে পারবেন। এই ফ্রিজটিতে স্পেশালি আছে 4টি কনভার্টেবল মোড, যার মাধ্যমে আপনি নর্মাল ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে বা ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রূপান্তর করতে পারবেন। এছাড়াও এই ফ্রিজটি কিন্তু অর্ডার এবং ফ্রোজেন ফ্রি, যার কারণে এখানে কোনো দুর্গন্ধ হয় না এবং কোনো বরফ জমে না। এই ফ্রিজটিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটেক্টর এবং পাওয়ার কুলিং, যা এই ফ্রিজটিকে আরও বেশি অ্যাডভান্স করে তুলেছে। সো ভিউয়ার্স, আই হোপ আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে কোন ফ্রিজটা আপনাদের জন্য পারফেক্ট। অরিজিনাল ব্র্যান্ডের ফ্রিজ কেনার জন্য আপনাকে অবশ্যই যেতে হবে ট্রান্সকম ডিজিটালের যে কোনো শোরুমে। ট্রান্সকম ডিজিটাল আপনাকে দেবে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি এবং সেই সাথে আফটার সেলস সার্ভিস ফ্যাসিলিটিস তো আছেই। সো ভিউয়ার্স, আমার দেখানো ফ্রিজগুলোর মধ্যে কোন ফ্রিজটা আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।